আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলটাকে এত বেশি শাইনি, স্মুথ আর সিল্কি বানাবে। এটা আমার মনে হয় না দুনিয়ার আর কোনো শ্যাম্পু আর কন্ডিশনার তোমাদের চুলটাকে এতটা সফট আর সিল্কি বানাতে পারবে, সেই সাথে তোমাদের চুলের ড্যামেজটাকেও অনেকটা কমিয়ে আনতে হেল্প করবে, যদি যদি তোমরা এই হেয়ার মাস্কটাকে রেগুলার ইউজ করো। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে তোমাদের সাথে আমি একটা হেয়ার প্যাক শেয়ার করব। এই হেয়ার প্যাকটা মূলত তাদের জন্য যাদের চুল একদমই ম্যানেজেবল না, মানে চুলটা খোলা রেখে যে একটু বাইরে যাবার তার কোনো উপায় নাই, মানে চুল এলোমেলো হয়ে একটা চুলের সাথে আরেকটা চুল প্যাঁচায়, মানে খুবই বীভৎস অবস্থা হয় বাইরে বের হলে, তারপরে চুলে একদমই শাইন নাই, চুলটা দেখতে একদম পাটের আঁশের মতো লাগে, তারপরে চুলটা সিল্কি না, আজকের এই রেমেডিটা ট্রাস্ট মি এত 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 বেশি ইফেক্টিভ তোমাদের চুলটাকে ম্যানেজেবল করার জন্য, চুলে শাইন আনার জন্য, তারপরে হচ্ছে গিয়ে চুলটাকে অনেক বেশি সফট আর স্মুথ বানানোর জন্য। এটা অ্যামেজিং কাজ করে। তো এই তো, এটা শুধুমাত্র তোমাদের চুলটাকে সফট, স্মুথ, সিল্কি বানানোর জন্যই না, এটা রেগুলার ইউজ করলে কিন্তু তোমাদের চুলের ড্যামেজটাকেও রিপেয়ার করতে অনেক অনেক বেশি হেল্প করবে। বেসিক্যালি এটা একটা প্রোটিন মাস্ক, আর প্রোটিন আমাদের চুলের জন্য কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সবাই জানি। প্রোটিন আমাদের চুলটাকে শাইনি বানায়, সফট বানায়, চুলের মধ্যে খুবই সুন্দর একটা শাইন এনে দিতে অনেক অনেক বেশি হেল্প করে। তো এখন আমরা চলে আসি এই হেয়ার মাস্কটার প্রিপারেশন প্রসেসে। এই মাস্কটা বানানোর জন্য আমাদের প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা প্রয়োজন সেটা হলো ডিম। ডিম শুনে এখন অনেকেই ডিম, বাট ইয়েস, ডিম ডিম আমাদের চুলের জন্য মারাত্মক ভালো কাজ করে, বিশেষ করে যাদের চুল একদমই ম্যানেজেবল না, চুলে শাইন নাই আর চুল সফট না, এই তিনটা প্রবলেমে যারা হচ্ছে গিয়ে অনেক বেশি সাফার করছো তাদের জন্য ডিম ওয়ান অ্যান্ড ওনলি বেস্ট সলিউশন। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝবা। সো আমি এই হেয়ার মাস্কটাকে প্রিপেয়ার করার জন্য দুইটা ডিম নিয়েছি। আমার চুল যেহেতু একটু লম্বা, এর জন্য আমার চুলে দুইটা ডিম লাগে। যাদের চুল একটু ছোট তারা একটা ডিম দিয়েও ইউজ করতে পারবা। তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি। এখন একটা বাটির মধ্যে এই ডিম দুটোকে আমি ভেঙে নিয়ে নেব। তো এই গেল আমার ফার্স্ট ইনগ্রিডিয়েন্ট। এখন এখানে আমি আরও একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, মানে আমার সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট, যেটা হলো টক দই। টক দইও কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি সফট, স্মুথ আর শাইনি করে, সেই সাথে আমাদের চুল অনেক বেশি ম্যানেজেবল করে তোলে। তো এখানে আমি বড় 3 চামচ হচ্ছে গিয়ে টক দই ইউজ করতেছি। তো এই তো, আমি 3 চামচ হচ্ছে টক দই নিয়েছি। এখন আমি এখানে আমার থার্ড ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, এটা হলো লেবু। লেবু ইউজ করার হচ্ছে গিয়ে দুইটা কারণ। ফার্স্ট হচ্ছে ডিম থেকে খুবই বাজে একটা স্মেল আসে, যেটা আমাদের চুল থেকেও আসতে পারে, যার জন্য এখানে আমি লেবুর রসটা ইউজ করছি। লেবুর রস ইউজ করলে ডিমের যে একটা গন্ধ সেটা আসবে না, সেই সাথে লেবু কিন্তু আমাদের চুলটাকে অনেক বেশি শাইনি বানায়। তোমরা শুধু পানিতে গুলেও যদি লেবুর রসটাকে চুলে অ্যাপ্লাই করো, তোমরা জাস্ট দেখবা চুলটা অনেক বেশি শাইনি হয়ে গেছে। তো এখানে আমি 1 স্লাইস লেবুর রস ইউজ করছি, মানে এখানে বলতে পারো 2 থেকে 3 চা চামচের মতো লেবুর রস হয়েছে। তো এখানে আমি লেবুর রসটাকে ইউজ করছি। এখন আমি আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করব, যেটা কি না অলিভ অয়েল। তোমরা অনেকেই জানো অলিভ অয়েল আমার খুবই পছন্দের একটা অয়েল, যেটা চুল বলো, স্কিন বলো, সব কিছুর জন্য এত 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 বেশি ইফেক্টিভ চিন্তা করার বাইরে। সো আমি এই হেয়ার মাস্কটায় অলিভ অয়েল ইউজ করছি 2 টেবিল চামচ। এইবারে আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি এটাকে মিক্স করার জন্য একটা হ্যান্ড হুইস্ক ইউজ করছি। তোমাদের কাছে এটা না থাকলে তোমরা ইজিলি কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে, আমরা ডিম যেভাবে ফাটাই ওইভাবে করে নিলেই হয়ে যাবে, কিন্তু একটু টাইম নিয়ে করার চেষ্টা করবে, যাতে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট একটার সাথে আরেকটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, খুবই স্মুথ একটা কনসিস্টেন্সি হয়, যাতে করে ইজিলি তোমরা এই হেয়ার মাস্কটাকে চুলে অ্যাপ্লাই করতে পারো। তো এই তো, এই হেয়ার মাস্কটা রেডি।
কত বেশি ইজি, তাই না? মানে জাস্ট সিম্পল সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট ইউজ করলেই কিন্তু তোমরা এই হেয়ার মাস্কটাকে প্রিপেয়ার করতে পারবে, আর এটার কার্যকারিতা জাস্ট আমেজিং। তোমরা ট্রাই করো, তাহলেই বুঝবা। তো এখন হচ্ছে গিয়ে আমি এই হেয়ার মাস্কটাকে আমার চুলে অ্যাপ্লাই করব। তো এই মাস্কটাকে অ্যাপ্লাই করার আগে আমি আমার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ায় নিচ্ছি। আমি সব সময় বলি যে কোনো কিছু চুলে লাগানোর আগে চুলের জটাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিবে, এতে করে চুল পড়ার প্রবণতাও অনেক বেশি কমে, সেই সাথে খুব ইজিলি হচ্ছে গিয়ে তোমরা তেল বলো বা হেয়ার মাস্ক বলো চুলে অ্যাপ্লাই করতে পারবে। চুলে জটা লেগে থাকলে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করা যায় না, সো এই জিনিসটা মাথায় রাখবা। তো এখন আমি আমার চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিয়ে আমি এই হেয়ার মাস্কটাকে আমার স্ক্যাল্প থেকে শুরু করে একদম পুরো চুলের লেন্থে আমি এটাকে অ্যাপ্লাই করব। মানে চুলের কোনো অংশ যেন বাদ না থাকে এমনভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। মানে স্ক্যাল্প টু লেন্থ সব জায়গায় এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখতেই পাচ্ছো আমি আমার পুরো চুলে এই হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন এটাকে আমি 40 থেকে 45 মিনিটের জন্য আমার চুলে এভাবেই রেখে দিব। এখানে আমি আরেকটা কথা বলে দিই, এই হেয়ার মাস্কটা কিন্তু চুলে তেল লাগানো অবস্থায় লাগানো যাবে না, চুলটা একদম ফ্রেশ থাকা অবস্থায় তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। দেন 40 মিনিট পরে আমি আমার চুলটাকে শ্যাম্পু করে নিব, আর তোমরা জাস্ট শ্যাম্পু করার পরে দেখতে পারবা চুলটা কি পরিমাণে ম্যানেজেবল, স্মুথ, শাইনি আর সফট হয়ে গিয়েছে। জাস্ট আমি তোমাদেরকে বলবো একবার হলেও এই হেয়ার মাস্কটাকে তোমরা ট্রাই করো। তো এই তো আমি হচ্ছে গিয়ে 40 মিনিট এই হেয়ার প্যাকটাকে রাখার পরে আমি শ্যাম্পু করে নিয়েছি। তুমি দেখতেই পাচ্ছো আমার চুলটা কত বেশি সফট, স্মুথ আর শাইনি লাগতেছে। এখন অনেকে বলবা, আপু তোমার চুল এমনিতেই সুন্দর, এমনিতেই সিল্কি। আমি কি বলবো, মানে তোমরা এটা ট্রাই করো তাহলেই বুঝবা তোমাদের আগের চুল আর এই হেয়ার প্যাকটাকে ইউজ করার পরে, মানে বিফোর আর আফটারের ডিফারেন্স তোমরা ইউজের পরে বুঝতে পারবা। সো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করো, প্লিজ, ইটস আ হাম্বল রিকোয়েস্ট আমার তরফ থেকে তোমাদের জন্য। এই তো এখন হচ্ছে গিয়ে আরো একটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো এই হেয়ার মাস্কটা মাসে একবার ইউজ করতে হবে, একবারের বেশি এই হেয়ার প্যাকটা একদমই ইউজ করা যাবে না। হেয়ার প্যাক বললাম কেন, হেয়ার মাস্ক এটা একবারের বেশি ইউজ করা যাবে না, কারণ ডিমে কিন্তু হিউজ পরিমাণে প্রোটিন থাকে। অতিরিক্ত প্রোটিনের কারণে কিন্তু আমাদের চুল আরো ভালোর থেকে খারাপের দিকেও যেতে পারে। মানে এটা মাসে একবার ইউজ করা, এটা হচ্ছে গিয়ে প্রপার একটা ওয়ে। তোমরা এভাবে যদি ট্রাই করো পরপর 2-3 মাস, তোমরা হিউজ একটা ডিফারেন্স তোমাদের চুলে দেখতে পারবা। তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা কিন্তু এটা ডেফিনেটলি ট্রাই করবা, আর তোমাদের রেজাল্ট আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। অতদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।